the network the solution for humanity السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله الكريم أما بعد بريو درشق <applause> برندو أسكي برجة أمراجي بشيط شنبو لكوك رحمه الله تيني وعده بدتشن اكتي قرآن الكريمير آيات ديه آيات سورة مائدة ارتش نمبر آيات আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন ও আল্লাহিং যদি তোমরা হও তাহলে আল্লাহ করো। আল্লাহ করো যদি তোমরা মমিন হও ইমানের একটি শর্ত যেন আল্লাহ রাবুল্লাহ আলমিন এ আয়াতে তুলে ধরেছেন অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহর উপর ভরসাশীল না হয় তাহলে সে ইমানদার হতে পারবে না ইমানদার হতে চাইলে তাকে অবশ্যই আল্লাহর উপর ভরসাশীল হতে হবে তাই আল্লাহর উপর তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা করা এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটি একটি ইমানের শর্ত ইমানের একটি অন্যতম অংশ সাথে সাথে এ বিষয়টি সঠিকভাবে প্রয়োগ না হওয়ার কারণে মানুষের ইমানও বাতিল হয়ে যায় শেষের সেরকে লিপ্ত হয়ে যায় অর্থাৎ যেই তাওয়াক্কুল যেই ভরসা যেই আস্থা আল্লাহ উপরে রাখতে হয় সেই ভরসা যদি কোনো মখলুকের উপর রাখা হয় তখন সে ব্যক্তির ইমান বাতিল হয়ে যাবে কারণ সে সেরকে লিপ্ত হয়ে গেছে কোনো মখলুককে আল্লাহ আলার সমপর্যায় সে গণ্য করেছে প্রিয় বন্ধুরা তাই আসুন আমরা পূর্বে আলোচনা শুনেছি ভালোবাসার তারপরে আলোচনা শুনেছি ভয়ভীতির ভয়ভীতি যেমন আল্লাহ সুবাহানত আলার উপর যেভাবে তার প্রতি যেভাবে আমাদের ভয়ভীতি হবে সেই ভয়ভীতি কোনো মখলুকের জন্য হলে যেমন শেরক হয়ে যায় ঠিক তেমনইভাবে ইমানের একটি অংশ ইমানের একটি অন্যতম শর্ত সেটি হচ্ছে আল্লাহ সুবাহানা হুয়াতে আল্লাহর উপর ভরসা করা এ ভরসা যদি আল্লাহ সুবাহানা হুয়াত আল্লাহর উপর যেভাবে হতে হয় সেভাবে যদি কোনো মখলুকের উপর হয় তাহলে সেটি আমাদেরকে শেরকের দিকে নিয়ে যাবে তো এ ভরসা শব্দটি আমরা বাংলা ভাষায় ব্যবহার করে থাকি কোরআন এবং হাদিসের ভাষায় ব্যবহার করা হয়েছে আর তাওয়াক্কুল শব্দ তাওয়াক্কুল কাকে বলা হয় এর একটু সংজ্ঞা আমরা একটু আগে জেনে নেই। তাওয়াক্কুল বলা হয় হুয়া আল এ চেমায়াদু আলআল্লাহি সুবহানা হুয়া চা ফি ও দা ফেল মাকুরুহে ওয়া ফেলুলুল আসবাব আল ফিহা আমি আমার জীবনে যত কল্যাণ অর্জন করতে চাই সেই কল্যাণ অর্জনের দিক থেকে ভরসাশীল হব আল্লাহ সুবাহান হাত আল্লাহর উপরে যে তিনি শুধু কল্যাণ আমাকে দিতে পারেন এবং আমার জীবনে যত বিপদ আপদ থেকে আমি বাঁচতে চাই সেই দিক থেকেও আমি ভরসাশীল হব আল্লাহ সুবাহন তাল্লার উপরেই যে তিনি আমাকে বিপদ আপদ থেকে রক্ষা করতে পারেন আমার বিপদ তিনি দূর করতে পারেন তাহলে এই দুই দিক থেকে এক হলো আমার জীবনে যত কল্যাণ আসবে চাইব সেই কল্যাণ একমাত্র দিতে পারেন আল্লাহ সেজন্য আল্লাহর উপরেই শুধু ভরসাশীল হব অন্য কারো নয় দ্বিতীয় হলো আমার জীবনে যত অকল্যাণ আসতে পারে সেই অকল্যাণগুলি প্রতিরোধের জন্য ভরসাশীল হব আল্লাহর উপরেই যে তিনি আমাকে এই অকল্যাণ থেকে ক্ষতি থেকে হেফাজত করতে পারেন এ হলো একটা অংশ একটা অংশের দুটো দিক কিন্তু এটা হলো এক অংশ দ্বিতীয় অংশ ওয়াফেহুল আসবাব আল মাহ ফিহা শুধু এই ধরনের বলেই ঘরে বসে থাকবো তা নয় আবার আমাকে কি করতে হবে আসবাব আল ফিহা যেই মাধ্যমগুলি রয়েছে উপায়গুলি রয়েছে সেই উপায়গুলি আমাকে আবার অবলম্বন করতে হবে অর্থাৎ আল্লাহ রাবুল আলমী আমাকে তিনি রেজেকের মালিক আমাকে রেজেক দিবেন সেই ক্ষেত্রে আমি আল্লাহর ভরসা করব যে আল্লাহ রেজেকের মালিক তিনি আমাকে রেজেক দিবেন এবং শরিয়ত সম্মত পন্থায় আমি আবার রেজেকের জন্য বের হব এর অর্থ এই নয় যে আমি আল্লাহর উপর ভরসা করে ঘরে বসে থাকব যে আমার কাছে আসে রেজেক আসবে তা না শরীয়তের এই নির্দেশ আবার যে আমাকে গিয়ে বৈধ পন্থায় কাজে নামতে হবে হালাল ব্যবসায় হোক বা হালাল চাকরিতে হোক সেখানে আমাকে বা হালাল ক্ষেত খামার কৃষিকাজে হোক আমাকে নামতে হবে নেমে সেই মাধ্যম বা এই পন্থাটা আমাকে অবলম্বন করতে হবে রেজেকের জন্য ঠিক অনুরূপভাবে আমার যাবতীয় বিপদগুলি দূর করতে পারেন বিপদ থেকে রক্ষা করতে পারেন একমাত্র আল্লাহ সুবাহ এই হিসাবে আল্লাহর আমি ভরসা রাখব সাথে সাথে আমাকে বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য সতর্কতা অবলম্বন যেগুলি শরীয়চ্ছম্মত সেগুলি করতে হবে উদাহরণস্বরূপ আমার এই ঘর এই ঘর থেকে বাইরে গেলে চোর ডাকাত আসতে পারে চুরি করে নিয়ে যেতে পারে সব কিছু তো এই বিপদ থেকে বাঁচার জন্য আমি আল্লাহর উপর ভরসা করব। এর অর্থ এই নয় যে ঘর থেকে যখন বের হয়ে বাইরে যাব দরজা একেবারে খুলে টুলে সব রেখে দিয়ে চলে যাব এটার নাম আল্লাহর পর ভরসা নয় আবার আমাকে আল্লাহর পর ভরসা করতে হবে যে আল্লাহ আমাকে এই বিপদ থেকে চোরের বিপদ থেকে রক্ষা করতে পারেন এ মাল আমার হেফাজত আল্লাহই করবেন এই ভরসাও রাখতে হবে আবার নির্দেশ হলো ইসলামের এগুলিকে সংরক্ষণের ব্যবস্থাও নিতে হবে এটার নাম হলো তাওয়াক্কুল এটার নাম হলো ভরসা কেউ যদি এটা মনে করে যে রেজেকের মালিক আল্লাহ তিনি আল্লাহ রেজেক দিবেন তাই আমি কোনো কাজ করব না ঘরে বসে থাকবো রে যে আমার কাছে এমনি বস্তা বস্তা আসবে না এটা ইসলামের নিয়ম নয় এটার নাম তাহকুল নয় আবার কেউ যদি বলে যে আল্লাহ হেফাজতের মালিক অতএব আল্লাহ হেফাজত করবেন আমি চোখ বন্ধ করে হাই এর মধ্যে হাঁটে হাঁটে চলবো না তা হতে পারে না সেখানে আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে যেখানে অ্যাক্সিডেন্টের আশঙ্কা রয়েছে সেখান থেকে আমাকে দূরেও থাকতে হবে প্রিয় বন্ধুরা আল্লাহ রাসুল সাল্লাম তিনি ছিলেন এমন ব্যক্তি যিনি সবচেয়ে বেশি আল্লাহ রাবুলা আলমিনের উপর ভরসাশীল ছিলেন সবচেয়ে বেশি আল্লাহ রাবুল্লাহ আলমিনের উপর তাহকুল যিনি করেছিলেন গোটা মানব জাতির মধ্যে তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহ আলহ্লাম রেজিকের জন্য সব এবাদত বাদ দিয়ে ব্যস্ত হয়ে যাব এটা নিষিদ্ধ এটা ঠিক নয় আবাদত আল্লাহ রব আলিনের ঠিক টাইম মতো করব আবার সময় মতো আমি রেজেকের অনুসন্ধানের জন্য হালাল পন্থায় হালাল ভাবে আমি কাজেও নিয়োজিত হব। কিন্তু সব কিছু ছেড়ে ফানাফিল্লা হয়ে বসে থাকবো যে আল্লাহ রেজেকে আসবে এই অবস্থা বা এই কথা আল্লাহ রসুল সাল্লাম বা ইসলামের বিষয় এই ধরনের তাওয়াক্কুল আবার ইসলাম শিক্ষা দেয়নি আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম তিনি যেগুলি শরীয়তসম্মত পন্থা সেগুলি গ্রহণ করতেন যখন বাড়ি থেকে কোথাও সফরের জন্য বের হতেন এই ভরসায় তিনি বের হয়ে যেতেন না যে সফরে যাব আল্লাহ রেজেকের মালিক আল্লাহ রেজেক দিবে তা না কিছু সাথে নিয়ে যেতেন সফরে যেন খাইতে হলে খাওয়া থাকে সাথে সেই প্রস্তুতি নিয়ে যেতেন এই প্রস্তুতি নিয়ে যাওয়া মানে এটা হলো শরীয়তসম্মত মাধ্যম এই মাধ্যম অবলম্বন করতে হবে এবং আল্লাহর কাছে রেজেকের জন্য চাইতে হবে তো ঠিক অন্যভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যুদ্ধের ময়দানেও যখন বের হয়েছিলেন বলেন নাই যে আল্লাহ যুদ্ধের ময়দানে যাচ্ছি আল্লাহর নির্দেশে চলে যাই আল্লাহর ভরসা আল্লাহর উপর ভরসা কিছু প্রস্তুতি নাই তা নয় সামর্থ্য যতটুকু ছিল সেই সামর্থ্য যে অস্ত্র शस्त्र যা ছিল যুদ্ধের পোশাক তিনি উহুদের ময়দানে গেলেন দুটুক যুদ্ধের পোশাক পরিধান করলেন পরিধান করে তিনি বের হলেন আবার এই অর্থ নয় এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ সেটি আমাদের সামনে দু একটি দর্শের পরে আসবে যা আল্লাহর রেখে বের বের হলাম যদি আবার বিপদগ্রস্ত হয়ে যায় আল্লাহ দেখুন এই উহুদের কোথায় উহুদের যুদ্ধে আল্লাহ সাল্লাম বের হলেন আল্লাহর উপর ভরসা রেখে অবশ্যই বের হয়েছেন কোনো সন্দেহ নেই এরপরে নিজের কাছে যে অস্ত্র যা ছিল তা নিয়ে প্রস্তুতি নিলেন যুদ্ধের পোশাক তিনি পরিধান করলেন মাথায় হেমলেট পরলেন পরে গেলেন তারপরেও অহুদের ময়দানে গিয়ে যে কোনো যুদ্ধে যত তিনি আঘাতপ্রাপ্ত হননি ক্ষত হন বিক্ষত হননি সেই আঘাতপ্রাপ্ত হলেন অহুদের যুদ্ধে গিয়ে মাথায় সেই হেমলেট ঢুকে গেল সেই দাঁত ভেঙে গেল আল্লাহ রসুল সাল্লাহামের তাহলে আল্লাহর পর রেখে বের হলেন প্রস্তুতি যতটুকু ছিল সামর্থ্যে সেটাও নিলেন নিয়ে বের হয়ে আবার তিনি কি করলেন বিপদ হয়ে গেলেন এখানে আরেকটি বিষয় এসে যায় সেটি হল আবার আমার ভাগ্যে কি বিপদ আসে না আসে সেটার উপর আমাকে বিশ্বাসী হতে হবে সেই আলোচনা আমাদের পরে আসবে আজকে আমরা যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি ঠিক অনেক আল্লাহর পর তা এর অর্থ এই নয় যে আল্লাহর পর তা করছি বলে সবকিছু বর্জন করব একেবারে ইসের মতো থাকবো তা নয় শীতের দিন আল্লাহর পর তো করব করবো আল্লাহ শীত থেকে হেফাজত করবে কিন্তু শীতের পোশাক যেটা আছে আমাকে সেটা আবার পড়তে হবে

আ রা লেখা থাকবে মানে দাজ্জাল কাফে মানুষ বেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে বৃদ্ধ উঠে যাবে মূখতা বর্ষণ হবে পুরুষ কমে যাওয়া নারী বেশি হয়ে যাওয়া মানুষ নির্দ্বিধায় তার পিতাকে হত্যা করবে এ আমাদের অনেক লক্ষণ জানার জন্য দেখুন শেখাদ্যুর রাজ্জাকের সাথে কিয়ামতের আলামত কাল রাত সাড়ে দশটায় বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা잖아요 আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9:00 টায় সম্প্রচার সকাল 6:30 টায় বাংলাদেশে পিএসডিবি বাংলায় হে মুমিনগণ আল্লাহকে ভয় করো হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক সিগারেট এগুলো হারাম খাদ্য এই গন তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহর তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া মাবুদ নেই হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক বৃন্দ আল্লাহ সুবাহন তাল্লাহার উপর তাওয়াক্কুল এর পরিচয় বা সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করছিলাম আমরা বলেছিলাম যে তাওয়াক্কুল এর দুটি অংশ প্রথম অংশ হল সকল কল্যাণ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবাহন তালা সেই হিসাবে বিশ্বাস করে তার উপর ভরসাশীল হতে হবে এবং সকল অকল্যাণ থেকে হেফাজত করার মালিক একমাত্র আল্লাহ সুবাহ আলা সেই হিসাবে তার উপর আস্থাশীল হতে হবে এক দ্বিতীয় বিষয় ছিল যেটি সেটা হলো এরপরেও শরীয়ত সম্মত যেগুলি রুজি রোজগারের জন্য বা কিছু পাওয়ার জন্য পন্থা দেওয়া হয়েছে সেই পন্থাতেও আমাকে নামতে হবে সেই পথেও আমাকে বের হতে হবে অনুরূপভাবে নিজেকে সংরক্ষণ হেফাজতের জন্য সম্মত যেই পদ্ধতিগুলি দেওয়া হয়েছে সেই পদ্ধতিগুলিও আমাকে গ্রহণ করতে হবে এই সম্পূর্ণ নাম হলো আল্লাহ সুবাহ আল্লাহর উপর তাওয়াকুল বা ভরসা অতএব শুধু আল্লাহর পরে ছেড়ে দিয়ে যে আল্লাহ রেজেকের মালিক তিনি রেজেক দিবেন আমি ঘরে হাত গুটিয়ে বসে থাকব এটার নাম কখনো তাওয়াকুল নয় অনুরভাবে শুধু আল্লাহর উপরে ছেড়ে দিয়ে যে আল্লাহ হেফাজতের মালিক আল্লাহ হেফাজত করবেন নিজে যেখানে সেখানে ভয়ঙ্কর জিনিসে চলে যাব তা কখনো এটার নামও কখনো তাওয়াকুল নয় শরীয়তসম্মত পন্থা অবলম্বন করতে হবে এবং আল্লাহ সুবাহ আল্লাহর উপর আস্থা রাখতে হবে কারণ পন্থা অবলম্বন করলেই যে এসে যাবে তা কখনো নয় বহু মানুষ আমরা যদি লক্ষ্য করি দেখি আমাদের রিক্সাওয়ালারা যখন সকালে বের হন অনেক রিক্সাওয়ালা দেখা যায় যে সকালে বের হলে দু এক ঘন্টায় সারা দিনের ইনকাম করে ফেলে আবার অনেক রিক্সাওয়ালা দেখে তাই সে রিক্সা নিয়ে ঠিকই বের হয়েছে সকাল থেকে সন্ধ্যায় চলে গেছে তার জমাটাই উঠাতে পারেনি সে এখনো কি প্রমাণ হলো প্রমাণ হলে যে মাধ্যম অবলম্বন করলে যে আমার রেজেক চলে আসবে তা নয় রেজেকের মালিক হলেন আল্লাহ সুবাহ তিনি যদি দেন তাহলে আসবে আর যদি না দেন তাহলে আসবে না কিন্তু আমাকে মাধ্যম অবলম্বন করে চেষ্টা করতে হবে প্রিয় বন্ধুরা আবার মাধ্যম অবলম্বন করলে আল্লাহর প্রতি আস্থাশীল হলে আল্লাহ রবী আলামিন কাউকে কখনো নিরাশ করেন না যেমন আল্লাহ রসুল সাল্লাম হাদিসও বলেছেন তিরমিজির হাদিস যদি তোমরা সত্যিকারী ভাবে আল্লাহ সুবাহ আল্লাহর উপর তাওয়াক্কুল করতে তাহলে আল্লাহ রা বলে আয়না মিন ওই পাখিদেরকে যেভাবে সকাল বেলায় খালি পেটে পাখি বের হচ্ছে আবার দেখা যায় সন্ধ্যাবেলা সম্পদ জমা করেও রাখে নাই যখন ফিরে আসেছে জেনে নাই কোথাও কি আছে না আছে জানে না শুধু আল্লাহর পরেই ভরসা কিন্তু আল্লাহর পর ভরসা করে সে আবার সকাল হলে এই বলে ঘরে বসে থাকেনি যে আল্লাহ রেজেকের মালিক আল্লাহ ঘরে দিবেন তা না আবার বের হয়েছে কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে বের হয়েছে আল্লাহ আলামিন তাকে খালি পেটে রাখেনি আবার পেট ভরে সে ফিরেছে ঠিক আল্লাহ আমাদেরকে দিবেন যদি আমরা সত্যিকারী আল্লাহ ভরসাশীল বন্ধুরা আসুন এরপর আমরা তাওয়াক্কুল একটু বিষয়টি আলোচনা করে নেই যে তাওয়াক্কুল হলো সাধারণত আমরা তিন ভাগে বিভক্ত করতে পারি প্রথম হলো এক প্রকার তাওয়াক্কুল যেটি আল্লাহ রবুল্লা আলমিন তিনি সবকিছু দেওয়ার মালিক এবং সবকিছু সংরক্ষণ ও বিপদ মুক্ত করার তিনি মালিক তার মুখাফিকি হয়েই থাকতে হবে এর বিকল্প পথ নাই এ ধরনের আল্লাহ বলে আলমিনের উপর যে তাওয়াকুল রাখা এটি হলো তাওহিদের বিষয় এটি হলো ইমানের বিষয় আর এই ধরনের তাওয়াকুল যখন আমরা কোনো মাখলুকের উপর করব সেটির নামই হবে শির যদি কোনো ব্যক্তি কোনো বস্তু এর ক্ষেত্রে আমরা মনে করি যে এই ব্যক্তিটাই সেই আমার কিছু নিয়ে আসে সব কিছু দেয় আর এই ব্যক্তিটাই আমাকে সংরক্ষণ করে তাই আমি তার মুখাফেখি এই ধরনের যদি কোনো ব্যক্তির প্রতি তাকুল হয়ে যায় ভরসা হয়ে যায় তাহলে এটি হবে শের বড় শের হবে এ হলো প্রথম প্রকার এটা যখন শুধু আল্লাহ সেটাই হলো তাওহিদ সেটার নামে হলো ইমান আর যখন এটা গায়রুল্লাহর কাছে সম্পাদন করব গায়রুল্লাহর ক্ষেত্রে এটাকে যখন প্রয়োগ করব। সেটা আমাদের শের হয়ে যাবে সেটি বড় শেখ ইসলাম থেকে বের হয়ে যাওয়ার মতো শেখ। দ্বিতীয় প্রকার তাও আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে রেজেক দিয়ে থাকেন কিন্তু সেই রেজিক সরাসরি আল্লাহ রবুল্লাহ আলমিন দেন না বরং বিভিন্ন মাধ্যম এর আলোকে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে রেজেক দেন কেউ চাকরি করছি সেই চাকরির মাধ্যমে আল্লাহ রেজেক দেন কেউ খেত খামারে কাজ করছি চাষাবাদ করছি সেটার মাধ্যমে আল্লাহ রেজেক দেন কেউ ব্যবসা বাণিজ্য করছি সেটার মাধ্যমে আল্লাহ রেজেক দেন কেউ দোকান পাঠ করছি সেটার মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন রেজিক দেন তো এই মাধ্যমগুলির আলোকে আমরা রেজেক পেয়ে থাকি আল্লাহ রাব্বুল আলামিন রেজেক দেন আমাদেরকে এই ক্ষেত্রে বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন রেজেকের মালিক এই মাধ্যমগুলির মাধ্যমে আল্লাহ রেজেক দেন আর এই মাধ্যমগুলি যদি নাও থাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন মাধ্যম তৈরি করে দিও আমাকে রিজিক দিতে পারেন এই বিশ্বাসটা রাখতে হবে তাহলে এটি হলো শেখ মুক্ত বিশ্বাস শিরক মুক্ত তাওয়াক্কুল ভরসা কিন্তু যদি আবার এমন হয়ে যায় যে আল্লাহ রাবুলা আলমিন তো ঠিকই রেজেকের মালিক কিন্তু এই চাকরিটা যদি আমার ছুটে যায় তাহলে আমার রেজেক বন্ধ হয়ে যাবে মাধ্যম যদি বিশ্বাস হয়ে যায় তাহলে এটা হবে হবে। কারণ আমি করেছি হচ্ছে যেন এটা ছাড়া আমার আল্লাহ রেজেক দিবেন ঠিকই কিন্তু এটা ছাড়া বোধহয় আর রেজেক হবে না এই ধরনের আমার একটা বিশ্বাস যখন সৃষ্টি হয়ে যায় এ ধরনের যখন আমার চাকরির উপর একটা আস্থা এসে যায় ভরসা এসে যায় এবং বা আমার ব্যবসা বাণিজ্যের উপর এই ধরনের যখন একটা তবাক্কুল ভরসা এসে যায় এটি হবে শেরকে আসকার ছোট শির হয়ে যাবে কিন্তু যখন আমি মনে করব যে না আল্লাহ রাবুল আলমিন তিনি রেজেকের মালিক তিনি আমাকে এই মাধ্যমে এখন রেজেক দিচ্ছেন এই মাধ্যম না থাকলেও তিনি আমাকে রেজেক দিতে পারেন আর অন্য ভালোভাবেও দিতে পারেন আরো বেশিও রেজেক দিতে পারেন এটা জাস্ট একটা মাধ্যম হিসাবে আমি রেজেক পাচ্ছি এটা না থাকলে আমি রেজেক থেকে মাহরুম হয়ে যাব এই ধরনের যখন বিশ্বাস থাকবে তাহলে কোনো অসুবিধা নেই সেটি শরীয়তসম্মত বিষয় এখানে তাওয়াকুলের আরেকটি বিষয় রয়েছে ভরসার বিষয় রয়েছে সেটা হলো এই কাউকে কোনো ব্যক্তিকে যখন কোনো বিষয়ের জন্য দায়িত্বশীল করা হয় দায়িত্বশীল করলে অর্থাৎ আপনার কোন একটা জিনিস রয়েছে আপনি এটাকে বিক্রি করতে দিচ্ছেন আপনি একজন প্রতিনিধি নিয়োগ করলেন যে সে বিক্রি করবে আপনার পক্ষ থেকে তার প্রতি অবশ্যই আপনার একটা ভরসা বা একটা আস্থা থাকবে অনপে কাউকে কোনো একটা জিনিস কেনার জন্য আপনি তাকে টাকা টুকা দিয়ে পাঠালেন তুমি যাও ভালো করে দেখে এটা কিনে নিয়ে আসো তাহলে তারপর অবশ্যই আপনার একটা তবকুল বা একটা ভরসা থাকতেছে মানবভাবে বাড়িটা পাহারা দেওয়ার জন্য আপনি আরেকজনকে নিয়োগ দিলেন একজন পাহারা দেওয়া আরেকজন নাইট গার্ড বা একজন সিকিউরিটিকে আপনি রাখলেন তাই তারপরেও আপনার একটা আস্থা বা ভরসা থাকবে তাহলে এটাও ওই ক্ষেত্রেই থাকবে যে এগুলি আপনার প্রতিনিধি হয়ে সে এগুলিকে পালন করছে এটা একটা আপনি শরীয়তসম্মত যে একটা অবস্থান গ্রহণ করতে হয় মাধ্যম গ্রহণ করতে হয় সেই মাধ্যমে আপনি শুধু গ্রহণ করেছেন মূলত প্রকৃতপক্ষে দেওয়ার মালিক হলেন আল্লাহ সুবাহ আবার নেওয়ার মালিক হলেন হেফাজতের মালিক হলেন আল্লাহ সুবাহন তালা তার কাছেই আমাকে সিলিন্ডার হতে হবে তার কাছেই আমাকে মোকাবিলা হতে হবে এই বিষয়টি এই বিশ্বাস রেখেই এভাবে আমরা যদি এগুলি করে থাকি তাহলে কোনো অসুবিধা নেই আর যদি সেই আল্লাহ সুবাহন তালার কাছে যেভাবে আমরা মুখাফেকি এবং তাকে যে হিসাবে আমাদের দেওয়া ও নেওয়ার মালিক মনে করি এরকম যখন অন্য কাউকে মনে করব কোনো রাজা বাদশাকে হোক বা কোনো কোম্পানির মালিককে হোক বা কোনো চাকরির মালিককে হোক তখন সেটি অবশ্যই শেরকের পর্যায়ে চলে যাবে কখনো সেটি শেরকে আজকার ছোট শের হতে পারে আবার পর্যায় হিসেবে কখনো সেটি বড় শেরকে হয়ে যেতে পারে প্রিয় বন্ধুরা তাই এ তাওয়াকুল পূর্ণ তাওয়াক্কুল আসল তাওয়াক্কুল সেটি হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই লেখক রাহমাহুল্লাহ এখানে আর কয়েকটি আয়াত নিয়ে এসেছেন একটি আয়াত আমরা পড়েছি সেটি হলো সূরা মায়িদাহর 23 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি ফাতাওাক্কালু ইনকুমতুম মুমিনিন যদি তোমরা মমিন হয়ে থাকো সত্যিকারই তাহলে আল্লাহর উপরেই তোমরা

আল্লাহর আয়াতগুলি পাঠ করে শোনানো হয় জাদাত হুম ইমানা তাদের ইমান যেন বৃদ্ধি হয়ে যায় তাহলে এ আয়াত আমাদের এই শিক্ষা দিচ্ছে যে আসলে ইমান মানুষের বৃদ্ধি ইমান মানুষের সব সময় এক সমান থাকে না কখনো বৃদ্ধি হয় আবার কখনো কমে যায় যেমন এটা সময় হিসাবেও রয়েছে কাজ হিসাবেও রয়েছে পরিবেশ হিসাবেও রয়েছে একটা ভালো পরিবেশে গেলে নিজেকে যেন একটু স্বস্তি মনে করি যে আলহামদুলিল্লাহ আমার ইমানটা যেন অনেক বেড়ে গেল আবার একটা নংরা খারাপ অশ্লীল পরিবেশে গেলে যেন নিজেকে একটা সংকীর্ণতার মধ্যে মনে করি যে আমার ইমান যেন যায় যায় ভাব হয়ে যাচ্ছে আবার একটা ভালো মৌসুমে রমজান মাস পেলে মনে হয় আলহামদুলিল্লাহ ইমান যেন পরিপূর্ণতা লাভ করতেছে ঠিক অনুরূপ ভাবে একটা ভালো কাজ করলে যখন আমরা সলাতে যাই নামাজে যাই মসজিদে যাই মনে হচ্ছে একটা ভালো কাজ করছি আমার ইমানটা বৃদ্ধি পাচ্ছে আবার যখন অন্যায় অপকর্মে একটা লিপ্ত হয়ে যায় বাধ্য হয়ে কোনো ক্ষেত্রে পড়ে যেতে হয় তখন মনে হচ্ছে যে ইমান যেন সংকীর্ণ হয়ে যাচ্ছে আল্লাহ রাবুল আলমিন তাই বলছেন যখন তাদের কাছে আল্লাহর আয়াতগুলি পাঠ করে শোনানো হয় যা যা তুহমি ইমানা তাদের ইমান বৃদ্ধি হয়ে যায় এরাই হলো আসল মমিন মমিনের পরিচয় ও আলা রব্বিহিম আর তাদের আরেকটি বড় পরিচয় হলো তারা তাদের রবের উপর সব সময় ভরসাশীল সব সময় আস্থাশীল আল্লাহ সুবাহ আল্লাহর সাথেই তাদের অন্তরগুলি যেন সম্পৃক্ত হয়ে রয়েছে আল্লাহর কাছেই যেন তাদের অন্তরগুলি ঝুলন্ত হয়ে রয়েছে আল্লাহকে ছাড়া যেন তারা আর কিছু চিনে না আল্লাহকে ছাড়া যেন তারা আর কিছু বোঝে না কিছু পাইতে হলেও আল্লাহর কাছে কিছু বাঁচতে হলেও আল্লাহর কাছে কিছু নিতে হলেও আল্লাহর কাছে সব সময় তারা আল্লাহর উপর আস্থাশীল এরাই হলো প্রকৃত মমিন এটাই হলো প্রকৃত তাও ও ইমানের বিষয় লেখক রহমাহুল্লাহ এরপরে তিনি আরো একটা আয়াত নিয়ে এসেছেন তোরা আনফালের আয়াত সেটি চৌষট্টি নম্বর আয়াত আল্লাহ বলছেন

অন্যভাবে আবার আয়াত এ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তালাকের 3 নম্বর আয়াত ওয়ামায় তাওয়াক্কাল যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর তওয়াক্কুল করবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর যে ভরসা রাখবে ফাহুয়া হাসবুহু আল্লাহ রাব্বুল আলামিনই তার জন্য যথেষ্ট এর অর্থ হলো এই যে প্রকৃতে পক্ষে আমরা সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই ভরসা রাখব কোনো মাধ্যমের উপর ভরসা নয় ভরসা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন যে কোনো মাধ্যমে আমাদেরকে রেজেকও দিবেন এবং যে কোনো মাধ্যমে আমাদেরকে তিনি যাবতীয় ক্ষতি থেকে বিপদ আপদ থেকে হেফাজতও করবেন প্রিয় বন্ধুরা আসলে রেজেকের মালিক বা সবকিছুর মালিক একমাত্র আল্লাহ সুহানা হত আলা সেই দৃষ্টিকোণ থেকেই আমাদেরকে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের প্রতি আস্থাশীল হতে হবে তার প্রতি আমাদেরকে ভরসাশীল হতে হবে অন্য কোনো ব্যক্তি অন্য কোনো সত্তা অন্য কোনো বস্তুকে নয় লেখক رحمه الله এরপরে আরেকটি হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি সহিহ বুখারীর হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস رضی الله تعالی عنہ হতে বর্ণিত তিনি বলছেন ক্বালা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালহা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস হিনা উলকিয়া ফিল ইব্রাহিম আলাইহিস সালাতু যখন তাকে আগুনের উপর নিক্ষেপ করা হল সেই বিশাল আগুনে সেই আগুন সেখান থেকে রেহাই দেওয়ার মতো মুক্তি দেওয়ার মতো পৃথিবীতে কেউ নেই শুধু একমাত্র যিনি সর্বক্ষমতার অধিকারী আল্লাহ সোবাহান হওয়াতা আলা তিনিই শুধু একমাত্র সে আগুন থেকে রেহাই দেওয়ার মতো মুক্তি দেওয়ার মতো অধিকার রাখেন তাই তিনি তাকে যখন সে আগুনে নিক্ষেপ করা হল তিনি তখন বলছিলেন হাসবুন আল্লাহ ও নিয়ে আমার জন্য যথেষ্ট শুধু সেই আল্লাহ সোহানা হওয়াতা আলাই ও নিয়ামা ওয়াকিল এবং তিনিই হলেন আমার আসল রক্ষক আসল অভিভাবক তাই আল্লাহ রাব্লা আলা মিন ইব্রাহিম আর ইসলাম তার জন্য বলে দিলেন কুল নায়া না রুখুন দা ওয়া সালাহমা আগুন তুমি যদিও তোমার জ্বলন্ত ক্রিয়া রয়েছে তোমাকে এই আমি কিন্তু ইব্রাহিমের ক্ষেত্রে তুমি ঠান্ডা হয়ে যাও যখন বলা হয়েছিল যে মানুষজন আপনাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে তখন তারা বলেছিলেন হাসবুন আল্লাহল তাই মানুষের যে প্রকৃত মমিন তার মুখ দিয়ে বের হবে যে হাসবুন আল্লাহ ওকিল আল্লাহ রবুল আলমিন তিনি আমার জন্য যথেষ্ট এবং সে অন্তর দিয়ে ইমান বা কিদাগত দিক দিয়ে সে আল্লাহ সুবাহানহতালার উপরেই আস্থাশীল হবে আর শরীয়সম্মতের যে মাধ্যম সেগুলি অবলম্বন করবে তাহলে সত্যিকারী তাওকুলের উপর থাকতে পারবে ইমানের উপর থাকতে পারবে প্রিয় বন্ধুরা আসুন আমরা যেন সেভাবেই বিষয়টিকে ভালোভাবে উপলব্ধি করে আমাদের ইমান ও তাওহিদকে মজবুত করতে পারি এবং শের থেকে বিরত থাকতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আজকে আমরা এখান থেকে বিদায় নিতে যাচ্ছি পরবর্তী বৈঠকে আবার দেখা হবে ইনশাআ আল্লাহ আসসালাম আলাইকুম মরহমতুল্লাহ বাকু Thank <laughs> you. কার আপনার সম্পদকে সুরক্ষিতnarrow করতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে নাও বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আলট্রিয়ান ব্যাংক কোয়াড্রান্ট কোর্ট 48 গ্যালথরপ রোড বার্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার 01132301

যে করে অধিকারের রক্ষা সততার সমর্থন বিরূপের খণ্ডন। আমি মোহাম্মদ অসংখ্য বৈশিষ্ট্য পরিপূর্ণ ইসলাম সবার থেকে ভিন্ন কেন জানতে চান তাহলে দেখুন ইসলামের বৈশিষ্ট্য শুধু পিস টিভি বাংলায় দেখুন ইসলামের বৈশিষ্ট্য প্রতি মঙ্গলবার সন্ধ্যার পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে ভিস টিভি বাংলায়